বন্ধুরা, ভিডিওটা বানাতে একটু লেট হয়ে গেল, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, একদম সেই লেভেলের মজা আছে, সেই লেভেলের। যত মাতাল রাস্তায় এবার নামবো আন্দোলনে, যত মাতাল রাস্তায় এবার নামবো আন্দোলনে, বউ আমাকে মারবে কেন বিনা কারণে? বন্ধুরা বললে বলবে বলছে, আর না বললেও চলছে নাই, তোমরা আজ বলেই দিছি। তোমরা তো জানো যে আজকে রাখি বন্ধন বটে, আর আমার বহিন তহিন নাই, আছে একটা বহু, আমাকে কে রাখি পড়াবে? বহিন তহিন নাই আর সবাই রাখি পড়ছে। তখন বহুটাকে বললি যে আমার বহিন তো নাই, তাহলে রাখিটা তুমি এই পড়াই দাও। পড়া তো দূরের কথা, সালা ঠেঙ্গাই বহু ঘরের লাই বাইর করে নিয়েছে, আর বলছে ঢুকিস না কামাই নিয়া। বলো না বন্ধুরা, আমার কি দোষ হইলো? আমি খালি বহুটাকে তো রাখিয়েই বানতে বললি, অন্য কোনো থোড়ি না বললি যে আমাকে ঘরের লাই ঠেঙ্গাই বাইর করে দিল, তার জন্যই মদ খাচ্ছি, দাঁড়াটুকু হালকা খাইলি। তোমে মদ খাবো বন্ধুরা, আজ তোমে মদ খাবো, মদ খাই খাই দরকার হলে পেনেই হাগিয়ে নিবো, তাও ছাড়বো নাই। এই মদ হচ্ছে মনের ব্যথা দূর করার ওষুধ, সিঁড়ি হচ্ছে স্বর্গে সিঁড়ি, একবার টানি দিলে মাইন্ড ফ্রি। এই মদ খাইয়ে হিসু করবো জঙ্গলে, যা হবে সালা দেখা যাবে সকালে। এই চিন্তা হালকা করে দিয়া যাক, সালা আমার ঘর, আর আমাকে বলছে ঢুকিস না, খালি পেঁচা মুখি একবার ঘর যাতে দে, তারিং এন্ড খেদিং বাপের ঘর পাঠাইন দিব। সালা যতটুকু মাল খাইছিলি সব বাইরে গেল, আর একটুকু খাতে হবে, নাইলে নেশাটাই ফাটি যাবে। কি আরাম এইদিকে বাইরিয়া, নাইলে এমন বাঁশ ঠেঙ্গাটা কুচবো না, আপনি তোরা ঝুটটাই ঢুকি থাকবি তো আমি কি করবো? হ্যাঁ রে বাবুরা, আজকে রাখি বন্ধনের দিনে রাখি বাঁধতে ছাড়ি নি, আর এই ঝুটটাই ঢুকি নিয়ে প্রেমের বন্ধন করছিস? ওই সব নাই করিস তো, ঝুটটাই ঢুকি নিয়ে ঘাস ছুঁড়িতে ছিল, আগে ঝুটটা লাইট গে বাইরিয়া, তারপর তোদের ব্যবস্থা করছি। দাদা বটে তো এখানে রাখি বান্ধ, তোরা কি চঙ্গা মাতালকে উল্লু ভাবিছিস? এই কিনটাই বানতে হবে রাখি বানিছি না, তবে তোর সঙ্গে প্রীতি সব শেষ, আজকে এইটা ভাবে নিয়ে রাখি বান্ধবি, যা হবে হবে দেখা যাবে, লে তবে বান্ধ। তোকে করবো আমি বিহা, তবে কেন রাখি বাঁধে কাঁদালি আমার হিয়া। কি হলো নুনা? ওই সালা একটা চঙ্গা মাতালের জন্য আমার মালটার কাছে আজ রাখি পড়তে হলো আমাকে। তো ভালোই তো রে, তোর মালটাই তোকে রাখি পড়াইলো, সালা আমরা রাখি পড়াবার জন্য লোক বিটি ছেলে খুঁজে বুঝি পাচ্ছি নাই, আর তুমি বলছিস দিল পড়াই। ঠিকই বলে, আমরা দুজন ঠকালে রাখি বানাবার জন্য বিটি ছেলে খুঁজে বুঝি পাচ্ছি নাই, তোর মতন বিয়ে থাকলে আমরা বানা কলাতি, তুই বলবি আমাদের মালেই নেন কে, নাইলে আমরা বানা তো নাই নিয়ে লিখি, এটা ঠিক। আরে কাঁদিরা, তোদের রাখি বানাবার জন্য কেন না বানিলে কি হবে? মদনা সালি এসেছে তুই দেখিছি? সেদিন আমি দেখলি বৌদি ডল আনতে দিল, তো তাহলে চো মদনা সালি হাতে রাখি পড়বো। তোমার বহিন কোথায় গেল? না
না তোমার সঙ্গে দরকার নাই, তোমার সঙ্গে দরকার থাকলে তো বলি, তোমার বহিনের সঙ্গে দরকার আছে। তো বলবে তো কেন, কি দরকার আছে অমনে ডাকিয়ে দিব? মানে দরকারটা হটে তোমার বহিনের হাতে হামলা লাখি পড়বো লাখি। আরে বাবা তুমি বুঝছিস নাই কেনে, বৌদির বহিন মানে হামদের বহিন। জলদি করে বাঁধো। পাগল তুমি তো ঠুগুম মারে থাকো, বালি দিকে তো লাভে দাও ঠাগল। লেউ লেউ জলদি করে বাঁধো। দেখো তোমরাকে আমি রাখি পড়াবো, তবে আজকাল আমাকে বহিন বলতে হবে, আর ওই কোনোদিন সাঙ্গাত বললে চলবে না। না 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 কোনোদিনই বলবো না, তুমি রাখিটা পড়াও না। তো ঠিক আছে তাহলে হাতটা বাড়াও দেখি পড়াই। হ্যাঁ হ্যাঁ রাগ বুঝাই চাই দেখ মনে আছে আইলে বুয়াই। হ্যাঁ বাকি ভালো তোলে মানবি, যেমন খতে পড়িয়ে না দেয়। হ্যাঁ হ্যাঁ এ ও রাখি বাঁধলি, এবার গিফট দেও। ও গিফট লিবে? হ্যাঁ হ্যাঁ লিবো। তাহলে গালটা ওদিকে ঘুলাও। ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ধারে করে দাও, আর এরকম নতুন নতুন আরো কার্টুন ভিডিও তুলে একদম তোমরা পাপ লিও না।